ফের স্বামী নির্যাতনের শিকার হয়ে অকালে মৃত্যু হলো এক গৃহবধূর। তার নাম মাম্পি মগ, বয়স 25 বছর। অভিযোগ, স্বামী কান্দি মগ পিটিয়ে হত্যা করেছে মাম্পি মগকে। মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। শত প্রচার সচেতনতা সত্ত্বেও যেন রাশটানা যাচ্ছে না গৃহবধূদের উপর একাংশ নির্দয় স্বামীর নির্যাতন। রবিবার আবারও এমনই একটি ন্যাক্কারজনক ঘটনা প্রত্যক্ষ করতে হলো শান্তির বাজারবাসীদের। বিগত 5 বছর আগে বাইখোড়া থানাধীন কলসির পতিছড়ার বাসিন্দা কান্দি মগের সাথে মাম্পি মগের সামাজিকভাবে বিবাহ হয়। বিয়ের কয়েক মাস ভালো কাটলেও এরপরই পাষণ্ড স্বামী কান্দি মগ অকথ্য অত্যাচার শুরু করে। মুখ বুঝে মাম্পি স্বামীর অত্যাচার সহ্য করত, আর তাতেই কাল হলো মাম্পির। শত স্বপ্ন নিয়ে বাপের ঘর ছেড়ে মেয়েরা সমাজে বউ হয়ে স্বামীর ঘরে যায়, কিন্তু একাংশ নরপিশাচ স্বামীর অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে পড়ে গৃহবধূদের। তবু মুখ বুঝে সহ্য করে স্বামীর ঘরে সামান্য সুখের আশায়, কিন্তু একাংশ পাষণ্ড স্বামী নরখাদক অত্যাচারে চরম মাত্রা নামিয়ে আনে স্ত্রীর উপর। ফলে অনেক সময় অকালে বিদায় নিতে হয় মাম্পি মগের মতো মেয়েদের। তাই কান্দি মগের মতো নরখাদক অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র প্রাপ্য, যাতে করে ভবিষ্যতে সমাজ সংশোধিত হবে, হবে এক নির্মল ভয়মুক্ত সমাজ যেখানে গৃহবধূদের নির্যাতিত হতে হবে না, অকালে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।